আমি যত দূরেই যাই না কেন আমি কিন্তু বুঝতে পারবো তুমি কাঁদছো। তোমার এই জল ভরা মুখ দেখে আমাকে দূর শহরে চলে যেতে হবে। কাজের ফাঁকে পড়াশোনার ফাঁকে আমি কিন্তু শুধু তোমার কথাই ভাববো শালুক, শুধু তোমার কথা। তুমি আমার কাছ থেকে দূরে চলে যাবে না তো? শালুক, দূরে চলে যাওয়াটা এতটা সহজ নয়। কার এত ক্ষমতা আছে যে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেবে? তুমি তো তুমি, তোমার সঙ্গে কি কারোর তুলনা হয়? এটুকু কনফিডেন্স নেই তোমার? যদি থাকে তাহলে সেই ভরসাটা নিজের মনে রেখে নিজের মনটা শক্ত করে রাখো। আমি 7 দিন পর ফিরে আসব, মাঝখানে তো 6টা দিন। আরে 6টা দিন তুমি কষ্ট করে থাকতে পারবে না? এই কোথায় আছো? বলছি এক্ষুনি আসছি। এই কড়ি দিয়ে বাঁধলাম তোমায়, আর কারো সাধ্যই নেই তোমায় আমার থেকে নিয়ে যাবে। আর যেদিন তুমি এই কড়িটা খুলে ফেলবে সেদিন আমি বুঝব তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ। কখনো খুলব না। এই তো তুমি আমাকে তোমার একটা চিহ্ন দিয়ে দিলে, এরপর আমার যখন মন কেমন করবে, যখন কষ্ট হবে, তখন আমি এই সুতোটায় হাত দেব। এই কড়ি আমাদের দুজন দুজনকে বেঁধে রাখবে এক সুতোয়। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো? তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।